সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসএসসি লেভেলে সাধারণ গণিতে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এই পর্যায়টাতে আমরা এই সিরিজটার নাম দিছি সৃজন। সো সৃজনের দ্বিতীয় অংশে অর্থাৎ দুই নম্বর পর্বে আমরা সমন্বিত কিছু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সমন্বিত অর্থ হচ্ছে দুইটা বা তিনটা অধ্যায়কে একসাথে করে নিয়ে যে অঙ্কগুলো করা হয় সেটাকে বলি আমরা হচ্ছে সমন্বিত। সো এই প্রশ্নটা সমন্বিত অধ্যায় থেকে অর্থাৎ দুই তিনটা অধ্যায়কে মিশ্রিত করে। সো প্রশ্নটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা এক নং সমীকরণ, এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটা হচ্ছে দুই নং ইকুয়াল 18√3, এটা হচ্ছে দুই নং সমীকরণ। আমাদেরকে প্রথম বলা আছে এফ অফ এক্স নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন দুই মার্কের জন্য। তিন খনন প্রশ্নটাতে বলা আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স স্কোয়ার, যেটা হচ্ছে চার মার্কের প্রশ্ন। আর গণাঙ্ক প্রশ্নটা হচ্ছে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু, এটা দেখাতে হবে, এটা হচ্ছে চার মার্কের প্রশ্ন। বেসিক্যালি এই প্রশ্নটা দুইটা নিয়মে করা যায়। সো দুইটা নিয়মে আমি দেখাবো। আপনারা যারা সৃজন ওয়ান দেখেছেন, সো সৃজন ওয়ান দেখলে সম্ভবত এই গণাঙ্ক প্রশ্নটা অটোমেটিক্যালি সলভ করতে পারবেন। সো যদি সম্ভব হয় সৃজন ওয়ানটা দেখে দেখার পরে তারপর এই ভিডিওটা দেখলে হোপফুলি বেটার হবে। সো লেটস স্টার্ট। তো আমাদের এখানে ক নং প্রশ্নটাকে সমাধান করতে বলা আছে। সো ক নংটা এফ অফ এক্স, তো আমরা বলবো যে উপরে যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটাই লিখতে পারি। দেওয়া আছে এফ অফ এক্স এর এফ অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই আছে এক্স স্কোয়ার। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে অতএব, যেহেতু আমাদেরকে বলছে যে এফ অফ ওয়ান বাই এক্স, কেননা আমাদের কলম প্রশ্ন ওয়ান বাই এক্স, সো ওয়ান বাই এক্স ইকুয়াল, দেখুন যখন আমরা এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বলতেছি এর মানে হচ্ছে এক্স এক্স যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাটাতে এফ অফ ওয়ান বাই এক্স হবে। সো সাপোজ যদি এরকম থাকতো যে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে আমি যদি বলতাম এফ অফ আম ম্যাঙ্গো, সো তাহলে সেক্ষেত্রে কি হতো ওয়ান প্লাস আম তারপর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর জায়গাটাতে যে জায়গাটাতে এক্স থাকবে সেই জায়গাটাতে আমরা যে জিনিসটা বসতে বলছে সেটা। সো তাহলে আমরা কি বলবো যে এখানে ওয়ান প্লাস এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স, তার মানে তার পুরো স্কোয়ার কিন্তু এখানে ম্যাটার করে না, যে স্কোয়ার আছে কি নাই সেটা না, এক্স এর পরিবর্তে আমরা দেবো হচ্ছে ওয়ান বাই এক্স, যেহেতু তার উপরে স্কোয়ার আছে সো টোটালটার উপরে স্কোয়ার, প্লাস এই এক্স এর জায়গাটাতে দেবো কি ওয়ান বাই এক্স, তার টোটালটার উপরে হচ্ছে টু দি পাওয়ার ফোর, দেন এক্স স্কোয়ার মানে কি ওয়ান ডিভাইড বাই এক্স, তার উপরে আমরা বলবো স্কোয়ার। সো আলটিমেটলি কি পাচ্ছি দেখুন, উপরে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো ওয়ান কে যদি আমি স্কোয়ার করি তার মানে কি ওয়ান ইন্টু ওয়ান, দ্যাটস ওয়াই কি এটা ওয়ান, আর তাহলে উপরে থাকতেছে ওয়ান, আর নিচের এক্স কে যখন স্কোয়ার করতেছি তখন এটা হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস ঠিক একইভাবে এই ওয়ান কে যদি টু দি পাওয়ার ফোর করি তার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান টু দি পাওয়ার ফোর, ওয়ান কে যতই দিই না কেন ওয়ান এর উপর যদি আমি ইনফিনিটি দিই সেটা কিন্তু ওই ওয়ানই হচ্ছে, তাই না? সো তাহলে কি হবে এক্ষেত্রে উপরে থাকবে ওয়ান আর নিচে হচ্ছে এক্স, এক্স এর উপরে টু দি পাওয়ার ফোর, তার মানে একবারে আমরা বলবো এক্স টু দি পাওয়ার ফোর, আর নিচে ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার, তার মানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে ওয়ান এর নিচে আমাদের আছে কি ওয়ান, ওয়ান এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর, তিনটা জিনিস। সো এই তিনটার মধ্যে দেখুন ওয়ান এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর এর মধ্যে বড় কোনটা, অবভিয়াসলি এক্স টু দি পাওয়ার ফোর, এই এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ যায় আবার ওয়ান দ্বারা ভাগ যায়, তার মানে লসাগু কোনটা, এক্স টু দি পাওয়ার ফোর অবভিয়াসলি। সো আমরা বলতে পারি যে এখানে লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এই ওয়ান দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর কে ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার ফোর হবে, এই এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা কাকে গুণন করতে হবে, এই ওয়ান কে উপরেরটাতে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস নিচে আছে এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এক্স টু দি পাওয়ার ফোর কে ভাগ করি তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার, দেখুন এটা দ্বারা এটাকে কাটলে
এক্স স্কোয়ার হয় তাই তো অথবা আপনি লগারিদমের নিয়ম অনুযায়ী 4 মাইনাস 2 দ্যাটস ওয়াই এক্স স্কোয়ারই কিন্তু হচ্ছে সো এটা দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার দ্বারা কার কি গুণ করতে হবে এই 1 কে সো তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার এই x টু দি পাওয়ার 4 আছে এটা দ্বারা যদি আমি x টু দি পাওয়ার 4 কে ভাগ করি সো obviously x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 দুটো একই জিনিস কাটাকাটি করলে 1 আসে সো সেই 1 দ্বারা আমি কাকে গুণন করব এই 1 কে সো প্লাস 1 আর নিচে যেভাবে আছে সেভাবেই 1 ডিভাইড বাই x স্কয়ার এখানে একটা জিনিস দেখুন এটা হচ্ছে চারতলা অঙ্ক এটা হচ্ছে একতলা এটা দোতলা তিনতলা চারতলা চারতলা অঙ্ককে আমাদেরকে ভেঙে দোতলা বানাতে হবে সো দোতলা যখন বাড়াচ্ছি তখন উপরেরটা যেভাবে আছে সেভাবেই তো থাকবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 আর ইনটু এই x স্কয়ার চলে যাবে উপরে আর তার নিচে চলে আসবে এই 1 তো তাহলে x স্কয়ার উপরে তার নিচে 1 সো এই x স্কয়ার দ্বারা এই x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে আসে হচ্ছে x স্কয়ার তো উপরে যে রাশিটা আছে সেটাকে আমরা সুন্দর মতন করে সাজিয়ে লিখতে পারি সাজানোর মধ্যে প্রথমে আমরা লিখব 1 তারপর হচ্ছে x স্কয়ার তারপর হচ্ছে x টু দি পাওয়ার 4 আর তার নিচে আছে x স্কয়ার সো এইটাই হচ্ছে উত্তর হোপফুলি বুঝতে কোনো সমস্যা থাকার কথা না 2 মার্কের জন্য এতটুকু এরপর আমাদেরকে খ নং প্রশ্নটা যেতে হবে যেটাতে 4 মার্কের প্রশ্ন একটু এর চেয়ে একটু বড় হবে খুব বেশি বড় না তো আমাদেরকে বলা আছে ওই একই জিনিস f of x equal 1 plus x square plus x to the power 4 divided by x square f of 1 by x square তাহলে যখন আমরা বলতেছি 1 by x square এর মানে কি যে এই x এর পরিবর্তে এই x এর পরিবর্তে 1 by x square আসবে আবার ঠিক এই x এর পরিবর্তে 1 by x square আসবে ঠিক একই ভাবে এই x এর পরিবর্তে 1 by x আসবে এর উপরে কি পাওয়ার আছে that doesn't matter সো এর পাওয়ারটা তো অবশ্যই থাকবে কিন্তু তারপরেও আমি বলতেছি যে x এর জায়গাটাতে শুধুমাত্র 1 বাই x স্কয়ার আসবে সো অনেকে এই জায়গাটাতে অনেকে ভুল করে যে x স্কয়ারের পরিবর্তে 1 বাই x স্কয়ার দিয়ে দেয় x স্কয়ারের পরিবর্তে 1 বাই x স্কয়ার দিয়ে দেয় সো এরকম না কিন্তু তো আমরা সমাধানে যাই তো বলবো যে দেওয়া আছে যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা লিখি দেওয়া আছে f of x equal 1 plus x square plus x to the power 4 তার নিচে আছে x square তো আমরা যে কাজটা করব যে এখানে f of x এর জায়গাটাতে আমাদের দেওয়া আছে f of 1 by x square তাই তো তাহলে x এর পরিবর্তে 1 by x square দেব সেক্ষেত্রে 1 plus x এর পরিবর্তে 1 by x square তার উপরে কিন্তু আছে হচ্ছে স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 ডিভাইড বাই x স্কয়ার তার উপরে টু দি পাওয়ার 4 তার নিচে আছে দেখুন x স্কয়ার তার মানে 1 ডিভাইড বাই x স্কয়ার তার উপরে হচ্ছে এই যে স্কয়ার আছে সেটা তো ইকুয়াল 1 1 এর মতই থাকতেছে প্লাস তো 1 কে যদি স্কয়ার করি তাহলে 1 x স্কয়ার কে যদি স্কয়ার করি তার মানে x টু দি পাওয়ার 4 আসে কারণ x স্কয়ার ইনটু x স্কয়ার আলটিমেটলি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এই যে 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 4 মানে কি 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 মানে 4 বার গুণন করে আর 10 বার গুণন করি 1 সেটা কিন্তু 1 হচ্ছে আর x স্কয়ার টু দি পাওয়ার 4 মানে হচ্ছে x স্কয়ার কে 4 বার গুণন করা তাহলে x স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু x স্কয়ার সো এখান থেকে আমরা বলতে পারি কি যে x স্কয়ার গুণন করলে x টু দি পাওয়ার 4 আর এই দুটো গুণন করলে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 4 গুণন করলে x এর উপরে 8 কিভাবে দেখুন এই x এবং x টাকে আমরা বেস ধরলে 4 প্লাস 4 তাহলে মানে আলটিমেটলি x টু দি পাওয়ার 8 অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও যদি বুঝেন একটু প্লিজ সো উপরে আছে 1 তার নিচে আছে তাহলে x টু দি পাওয়ার 4 8 তার নিচে 1 কে স্কয়ার করলে 1 নিচে আছে x স্কয়ার কে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল আমাদেরকে লসাগু করতে হবে কিসে কিসের লসাগু এই যে দেখুন এখানে 1 এর নিচে 1 আছে তাহলে 1 x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 8 এই তিনটা লসাগু সো এখানে বড় কোনটা obviously x টু দি পাওয়ার 8 সেই x টু দি পাওয়ার 8 কে কি 1 দ্বারা ভাগ যায় আবার একইভাবে এই x টু দি পাওয়ার 8 কে কি x টু দি পাওয়ার 4 দ্বারাও ভাগ যায় কারণ ভাগ করলে x টু দি পাওয়ার 4 হবে
তো তার মানে এইটাই হবে হচ্ছে লসাগু। সো আমরা বলতে পারি যে এখানে লসাগুটা হবে x টু দি পাওয়ার 8। সো এই 1 দ্বারা x টু দি পাওয়ার 8 কে, x টু দি পাওয়ার 8 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তার মানে আলটিমেটলি পাই x টু দি পাওয়ার 8। সো এই x টু দি পাওয়ার 8 দ্বারা 1 কে গুণন করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 দ্বারা এটা ভাগ করলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 দ্বারা 1 কে গুণন করলে x টু দি পাওয়ার 4 প্লাস এই x টু দি পাওয়ার 8 দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণন করলে 1। তার নিচে আছে এখানে আছে 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে চারতলা অঙ্ক, তাই তো? চারতলা অঙ্ককে আমরা দোতলা বানাবো। তো তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে আছে x টু দি পাওয়ার 8 ইনটু, তাহলে x টু দি পাওয়ার 4 টা চলে যাবে উপরে, 1 টা চলে আসবে নিচে। সো x টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি এটা এটা ভাগ করলে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 4। সো উপরেরটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 এভাবে লিখতে পারি, তার নিচে আছে x টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে আমাদের লেফট সাইড, কিন্তু শুধুমাত্র একটা পক্ষ করা হয়েছে, আমাদেরকে আরেকটা পক্ষ বাকি আছে। সো আরেকটা পক্ষ হচ্ছে রাইট সাইডের জন্য f অফ x স্কয়ার বের করতে হবে, এটা বের করতে হবে রাইট সাইডের জন্য। আমরা বলবো যে আবার যে জিনিসটা আমাদের দেওয়া আছে f অফ x ইকুয়াল কি দেওয়া আছে, 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, তার নিচে আছে হচ্ছে x স্কয়ার। সো আমাদেরকে এবার বলছে যে f অফ x স্কয়ার বের করতে, তো x এর পরিবর্তে আমরা x স্কয়ার দেব। তো বলতে পারি f অফ x স্কয়ার ইকুয়াল 1 প্লাস x জায়গায় x স্কয়ার তার উপর স্কয়ার প্লাস এই x এর পরিবর্তে, কিন্তু ভুল করবেন না, x এর পরিবর্তে x স্কয়ার তার উপরে টু দি পাওয়ার 4, নিচে আছে x স্কয়ার, তার মানে x এর জায়গায় x টু দি পাওয়ার x স্কয়ার তার উপর আবার স্কয়ার, কেননা শুধুমাত্র এই x এর পরিবর্তে আমরা x স্কয়ার দিচ্ছি, তার উপরে তো স্কয়ার আছে, সো স্কয়ারটা থাকতেইছে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখুন, 1 প্লাস x স্কয়ার কে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4, স্কয়ার কে টু দি পাওয়ার 4 করলে x টু দি পাওয়ার 8, এটা একটু আগেও দেখাইছি, আর তার নিচে x স্কয়ার কে যদি স্কয়ার করি তার মানে x টু দি পাওয়ার 4। সো এই রাশিটা আর এই রাশিটা কি একই জিনিস বের হলো না? সো আমরা বলতে পারি যে অতএব f অফ 1 বাই x স্কয়ার, কারণ এটা হচ্ছে f অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল এটা হচ্ছে f অফ x স্কয়ার, সো f অফ x স্কয়ার। সো এটাই দেখাতে বলা হয়েছিল, এটাই দেখানো হলো, হোপফুলি এই প্রশ্নটাও কোনো সমস্যা থাকার কথা না। আমরা গণ অঙ্ক প্রশ্নটাতে চলে যাব। গণ অঙ্ক প্রশ্নটা একটু টাফ, দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, দুইটা পদ্ধতি। সিজন 1 এর যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে আমরা আমরা এই অঙ্কটাকে দেখিয়েছি, ওর প্রথম অংশটুকু করলেই হবে। দুইটা যে দুইটা পদ্ধতি দেখিয়েছি সেই দুইটার পদ্ধতি হচ্ছে এক, মানে হচ্ছে এই অঙ্কটাই আর কি। সো শুরু করি, আমাদের এখানে দেওয়া আছে এটা, তো বলতে পারি যে দেওয়া আছে কি এ কিউব প্লাস 1 ডিভাইড বাই এ কিউব ইকুয়াল 18√3, তাই তো? তো আমরা কি কাজটা করব, এ কিউব প্লাস 1 ডিভাইড বাই এ কিউব, এটা পদ্ধতি 1, পাশে লিখে নেন ফার্স্ট প্রথম পদ্ধতি। আচ্ছা এটা ইকুয়াল 18√3 দেওয়া আছে, তাই তো? সো আমরা যে কাজটা করব যে উভয় পক্ষকে স্কয়ার করব। সো স্কয়ার করলে আমরা এর পাশে লিখে দিতে পারি যে বর্গ করে, তাই তো? বর্গ করে, বা এর পাশে আর একটা কাজ করে রাখেন, এটাকে 1 দিয়ে রাখেন। সো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তো আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এর 4 এ বি, এই সূত্রটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে এ বলতে কোনটা, এ কিউব টোটালটা, সো এটা এ প্লাস, দুঃখিত, তো এ মাইনাস বি
হোল স্কয়ার, কারণ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, তাহলে প্লাস ফোর এ বলতে এ কিউব ইন্টু বি বলতে ওয়ান বাই এ কিউব ইকুয়াল এইটিন কে যদি আমরা রুট করি তাহলে এইটিন ইন্টু এইটিন, আট আটা চৌষট্টি, চার হাতে আমার ছয়, আটকে আট ছয় চোদ্দ, ওয়ান ফোরটি ফোর, এক ঘর বাদ এইট অ্যান্ড ওয়ান, তো আলটিমেটলি আসে ফোর আর চার বারো দুই, হাতে আমার এক, এক আট দুই এর তিন, তিনশো চব্বিশ, তার সাথে গুণন আছে হচ্ছে রুট থ্রি কে স্কোয়ার করার অর্থটা হচ্ছে শুধু থ্রি আসবে, তাহলে আলটিমেটলি তিন চার বারো দুই, হাতে আমার এক, তিন দুগুণে ছয় আর একে সাত, তিন তিরিকে নয়, নশো বাহাত্তর, সো নাইন সেভেন টু, এটা আসে। এই এ কিউব এবং এ কিউব বাদ যাচ্ছে, আমরা এখান থেকে পাচ্ছি কি এ কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব, এ ফোরটাকে এই পাশে নিয়ে যাব যেহেতু একটা প্লাসে ছিল, ডান পাশে আসলে মাইনাস এর হয়ে যায় নাইন সেভেন টু মাইনাস এর ফোর, বা আমরা বলতে পারি যে এখানে যে হোল স্কোয়ার আছে, সো এ কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব হোল স্কোয়ার ইকুয়াল নশো বাহাত্তর থেকে চার বিয়োগ করলে আসে হচ্ছে নাইন সিক্স এইট, নশো আটষট্টি। দেখুন নশো আটষট্টিকে কিভাবে লেখা যায়, নাইন সিক্স এইট, এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তার মানে আসে চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, চার দুগুণে আট চারশো চৌরাশি, এই চারশো চৌরাশিটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট, চারশো চৌরাশিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে বাইশ, তার মানে টোয়েন্টি স্কোয়ার মানে হচ্ছে কি চারশো চৌরাশি, তার সাথে যদি দুই গুণন করি তার মানে আসবে নয়শো আটষট্টি। দেখুন কিভাবে, এখানে হচ্ছে বাইশ স্কোয়ার মানে হচ্ছে ফোর এইট ফোর ইন্টু, তার সাথে আছে টু, তার মানে হচ্ছে নাইন সিক্স এইট, সো আমরা নাইন সিক্স এইট এর পরিবর্তে আমরা কি লিখবো তাহলে, এই যে বাইশ স্কোয়ার ইন্টু টু, তো এই কাজটাই করব, এ কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব তার উপরে হোল স্কোয়ার, সো এখানে নাইন সিক্স এইট, এই জন্য আমরা দিতে পারি কি যে এখানে আরেকটু কাজ করা যায়, দেখুন টোয়েন্টি টু আছে এই জিনিসটা, সো এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে কি আসে, টোয়েন্টি টু বাইরে আসে আর টু এর উপরে রুট ওভার আসে, সো টোয়েন্টি টু রুট ওভার টু, সো এটাকে স্কোয়ার করার অর্থটা কি, এটাকে স্কোয়ার করলে নাইন সিক্স এইট আসবে, আপনারা ক্যালকুলেটারে দেখতে পারেন নাইন সিক্স এইট আসে এটা, আর ক্যালকুলেটারে আপনারা যদি সরাসরি নাইন সিক্স এইট কে রুট ওভার করেন দেখবেন যে রেজাল্টটা এভাবে দেবে টোয়েন্টি টু রুট ওভার টু, সো তার মানে এখানে আমরা বলতে পারি টোয়েন্টি টু রুট ওভার টু তার উপরে স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার করে দিলাম বা বর্গমূল, তাহলে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব ইকুয়াল টোয়েন্টি টু রুট ওভার টু, সাইডে লিখে দিতে পারেন বর্গমূল করে, বর্গমূল করে, সো এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ, আমাদের দুই নং সমীকরণটা দরকার হবে কারণ এক এবং দুই যোগ দুই যোগ করি ওয়ান প্লাস দুই, ওয়ান প্লাস টু যোগ করে, বা এর ক্ষেত্রে আমরা কি বলবো, উপরে আছে এ কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এ কিউব, তারপর হচ্ছে প্লাস এ কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব ইকুয়াল, এখানে আছে আঠারো রুট থ্রি প্লাস এখানে আছে টোয়েন্টি টু রুট থ্রি, সরি রুট টু, সো টোয়েন্টি টু রুট টু, এখান থেকে এটা মাইনাস এর এটা প্লাস এর বাদ যাচ্ছে, থাকতেছে কি এ কিউব এবং এ কিউব মিলা থাকতেছে হচ্ছে টু এ কিউব ইকুয়াল, এখান থেকে টু কমন মিলে থাকে হচ্ছে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু, সো টু অ্যান্ড টু বাদ আমরা বলতে পারি যে এ কিউব ইকুয়াল নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু, এই পর্যন্ত ডিফারেন্স হবে, সেকেন্ড পদ্ধতিতে এই পর্যন্ত শুধুমাত্র ডিফারেন্স হবে, তারপরে যা আছে সম্পূর্ণটা এক, তাহলে এরপরের জন্য ফার্স্ট পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির জন্য একই জিনিসটাই দেখাচ্ছি, আপনারা যেটা ইচ্ছা আপনারা করতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি, প্রথম পদ্ধতিটা হচ্ছে এটা এইভাবে আসতে হবে, তাহলে দেখুন নাইন রুট থ্রি আছে আর এ পাশে কিউব আছে, কিউবটা তুলে দিতে হবে, তার মানে এটাকে সামহাও রুট
মানে হচ্ছে রুট থ্রি এবং রুট টু এর মধ্যে নিয়ে আসতে হবে, কেননা আমাদের দেখুন দেওয়া আছে রুট টু এবং রুট থ্রি। তাহলে এটার উপর যদি আমরা কিউব দিই, তার মানে এখানে কিউব আছে, কিউব এবং কিউবটা বাদ দিতে পারবো, তার মানে আলটিমেটলি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা নিয়ে আসতে হবে। তো আমরা বলতে পারি যে বা এ কিউব ইকুয়াল এই 9√3 কে। তাহলে সেক্ষেত্রে আপনারা দেখুন রুট থ্রি এর উপরে যদি আমরা কিউব দিই, তাহলে রুট থ্রি এর উপরে কিউব দেওয়ার অর্থ রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি, এর অর্থটা হচ্ছে 3√3। তাহলে রুট থ্রি এর জন্য তিনটা রুট থ্রি পাইছি, প্লাস আমরা বলবো যে বি কিউব, মানে হচ্ছে আমরা কি জানি যে এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো? সো এখানে হচ্ছে এ কিউব বলতে হচ্ছে রুট থ্রি এর উপরে কিউব, তারপরে হচ্ছে থ্রি এ বলতে কি রুট থ্রি তার উপরে স্কোয়ার, আর বি বলতে আসবে কত রুট টু। সো তাহলে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বলতে রুট থ্রি ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব। সো আমরা যে জিনিসটা বলতে পারি যে এখানে দেখুন এই অংশটার ক্ষেত্রে কি আসছে, থ্রি ইন্টু রুট থ্রি, রুট থ্রি কে স্কোয়ার করার অর্থটা হচ্ছে থ্রি, তার সামনে আছে থ্রি ইন্টু রুট টু, তার মানে আলটিমেটলি থ্রি এবং থ্রি গুণ করলে 9√2, কিন্তু আমাদের তো এখানে আসলে 11√2, তার মানে আর একটা কোথায় আছে দেখুন, এই যে এখানে রুট টু কে যখন কিউব করতেছি, কিউব করার অর্থ কি রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু, সো আলটিমেটলি 3√2। সো 3√2 এবং 9√2 একসাথে যখন আমরা দেখতেছি তখন সেটা হয়ে যাচ্ছে 11√2। সো এটা কিন্তু পাইছি, ঠিক একইভাবে এখানে পাইছিলাম 3√3, আর এই জায়গাটাতে দেখুন 3 এখানে আছে 3√3 ইন্টু রুট টু কিউব স্কোয়ার, সরি। তো তাহলে 3√3 ইন্টু রুট টু কে স্কোয়ার করলে 2, তাহলে 3 × 6 = 6√3, তার মানে এই যে 3√3 এবং 6√3 মিলে কিন্তু আবার এখানে 9√3 হচ্ছে। সো তাহলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি এটা কি পাচ্ছি, যে আমরা বলতে পারি এই পাশে আছে এ কিউব আর এই পাশে রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব, কিউব এবং কিউব বাদ যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু। এটা ছিল হচ্ছে আমাদের পরবর্তী অংশ, যে বের করার জন্য দেখাতে হবে এ ইকুয়াল এই অংশটা। সো এই লাইনটা এভাবেই থাকবে, আমরা এই অংশটুকুকে অন্য আরেকটা পদ্ধতিতে চেঞ্জ করে দেখাবো। সো এটা দেখাতে বলা হয়েছিল, এটাই কিন্তু দেখানো হলো। সো লেটস স্টার্ট। তো আমরা এই পর্যায়টাতে সেকেন্ড টেকনিকে যাব, দ্বিতীয় পদ্ধতিতে। তো দেওয়া আছে আমাদের যেটা, সেটা আমরা বলি এ কিউব প্লাস 1/a³ ইকুয়াল 18√3। সো এ কিউবের নিচে আছে 1, সো 1 এবং এ কিউব আমরা বলতে পারি যে এই দুইটার ক্ষেত্রে আমরা লসাগু বলতে পারি এ কিউব, তাহলে 1 দ্বারা এটাকে ভাগ করলে এ কিউব, এ কিউব দ্বারা যদি আমি এ কিউবকে গুণন করি, তার মানে আলটিমেটলি আসে কি a⁶। সো এখানে a⁶ প্লাস এ কিউব দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণন করলে 1 ইকুয়াল এখানে আছে 18√3। এ কিউবটা ওই পাশে চলে গেল, ওই পাশে গেলে কি হয়, এই পাশে গেলে 18√3 ইনটু এ কিউব হয়, তাই তো? ক্রস গুণন করে দেন এই টোটাল অংশটাকে বাম পাশে নিয়ে আসব, সেক্ষেত্রে a⁶ মাইনাস 18√3 এ কিউব প্লাস এর 1 ইকুয়াল 0। এটাকে আমরা সূত্র ভাঙাবো, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাতে নিয়ে আসবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাতে। সো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাতে নিয়ে আসার জন্য এ বলতে কি, এ বলতে আমরা এ কিউব এখানে পাই, কেননা এ কিউবের উপরে স্কোয়ার দিলে তবেই না a⁶ হবে, তাহলে a⁶ এর পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব হোল স্কোয়ার মাইনাস 2, কেননা সূত্রের জন্য 2 লাগবে। এ বলতে আমাদের এ কিউব,
এখন দেখুন আমরা এই অংশটুকুর থেকে শুধুমাত্র 2 নিছি, তার মানে 18 রুট 3 থেকে যদি 2 নেই তাহলে আমাদেরকে বাকি আছে 9 রুট 3, সো ইনটু 9 রুট ওভার 3। তো এরপরে দেখুন তাহলে এটা হচ্ছে কি বি হয়ে গেছে অটোমেটিক্যালি, সো তার মানে বি স্কয়ার দিতে হবে 9 রুট 3 হোল স্কয়ার। দেন এটার ক্ষেত্রে এর অর্থটা কি, এটার মান দেখুন 9 রুট 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি আসে 9 কে স্কয়ার করলে 81 ইনটু রুট 3 কে স্কয়ার করলে 3, 81 কে 3 দ্বারা গুণ করলে 243, 3 কে 3 3 8 24 243, কিন্তু আমাদের এখানে ছিল কত 1, তাহলে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 242, তার মানে 242 অতিরিক্ত নিছি, সো সেই 242 টা কি করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলাম বা এই অংশটুকুর থেকে আমরা কি পাচ্ছি সূত্র এক্স স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা কি হবে এ মাইনাস, যেহেতু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা হবে মাইন ইকুয়াল 242টাকে ওই পাশে নিয়ে গেলে 242 হয়। এখন দেখুন 242 কে কিভাবে ভাঙাতে পারি, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তার মানে 121 আসে, তো 121 কে আবার বর্গমূল করা যায় কত 11 স্কয়ার, তার মানে 11 স্কয়ারের সাথে 2 গুণ করলে আসে হচ্ছে 242। এর অর্থটা কি স্কয়ার থাকলে বাইরে লিখলাম, 2 থাকলে রুট ওভার 2, এটার উপরে স্কয়ার দিতে পারি, তো আমরা এটাকে ভেঙে লিখব যে কিউব মাইনাস 9 রুট 3 তার উপরে হোল স্কয়ার ইকুয়াল 242 কে লিখব 11 রুট 2 হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার বাদ, তার মানে এ কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল 11 রুট ওভার 2, বা আমরা বলতে পারি যে 9 রুট 3 কে ওই পাশে নিয়ে গেলে এ কিউব ইকুয়াল 9 রুট 3 প্লাস 11 রুট ওভার 2। সো এই পর্যন্ত, এর পরে এই অংশটা একেবারে সেম সম্পূর্ণটা। সো আপনাদের যে পদ্ধতিটা পছন্দ হয় ফার্স্ট অর সেকেন্ড আপনারা একটু কমেন্টস করে যাবেন, তাতে করে আমি বুঝতে পারবো যে আমার কোন পদ্ধতিটা আপনাদের মনে ধরছে বেশি ভালো। সো এই ছিল আমাদের সিজন 2 এর সমাধান। আপনারা যদি এই ভিডিওগুলোকে লাইক করেন, যে বেশি পছন্দ করেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা যত বেশি কমেন্ট করবেন যত বেশি এই ভিডিওগুলো ছড়াবে, আমি আরো তত বেশি অনুপ্রেরণা নিয়ে আরো বেশি বেশি সৃজনশীল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।